আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। যে কোনো পরিবেশে আন্দোলন শুরু, ঘোষণা রুহুল কবির রিজভীর। মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বললেন সাজা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। এরপর জানাবো অল আউট কর্মসূচি মাঠে নামছে বিএনপি। বিএনপি বলল এবার আর সেই পদে ফা দেবে না। জানিয়ে দিব প্রসঙ্গ বাজেট, ঠকব না, দেশের মানুষকে ঠকাব না, বললেন অর্থমন্ত্রী। আরও জানবেন পুরনো খেলায় মেতে উঠেছে সরকার, অভিযোগ বিএনপির। 48 ঘন্টার মধ্যে কমিটি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং সর্বশেষ জানিয়ে দিব চলতি মাসে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। যে কোনো পরিবেশে আন্দোলন শুরু, বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন আন্দোলনের জন্য স্বস্তিদায়ক স্থানের প্রয়োজন হয় না, অনুকূল পরিবেশের প্রয়োজন হয় না, যে কোনো পরিবেশে আন্দোলন করা যায়, আমাদের নিপন রায় তা দেখিয়ে দিয়েছেন। ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপন রায় চৌধুরীর উপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু বিষয়ক অধিকার ফোরামের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে সভাপতিত্বে এই মানববন্ধন হয়েছে। সরকারের কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেছে নির্বাচনের আগে এই সরকার অনেক তামাশা দেখাবে, তারই অংশ হিসেবে নিপনের উপর আঘাত করা হয়েছে। নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য রবিউল ইসলাম রবির পরিচালনায় আরো বক্তব্য রেখেছেন বিএনপির উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আদালতে যেতে হয় না, কিন্তু বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে প্রতিদিন আদালতের বারান্দায় যেতে হয় এবং লাভ বাইক বলতে হয়। সাজা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ফখরুলের হুঁশিয়ারি। নেতাদের সাজা দিয়ে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এবং আমানউল্লাহ আমান কাকার বিরুদ্ধে দেওয়া বিচারিক আদালতের সাজা উচ্চ আদালতের বহাল রাখার বিষয়ে প্রতিক্রিয়ায় আজ তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন এই মামলাগুলোর রায় থেকে বোঝা যায় এই সরকার সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে, বিচার ব্যবস্থাকে দখল করে নিয়েছে, ফরমাইশি রায় দিয়ে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে চায় তাদের কারাগারে পাঠিয়ে দিয়ে আন্দোলন স্তব্ধ করতে চায়। এটা আজকের ব্যাপার নয়, দীর্ঘ 14 বছর ধরে তারা এই কাজ করে আসছে। তিনি অভিযোগ করেছেন ইকবাল হাসান মাহমুদ চকুবাই এবং আমানউল্লাহ আমান কাকার বিরুদ্ধে যে রায় দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। আমরা মনে করি এটা একটা ফরমাশি রায়, ধরনের রায় দিয়ে কোনোদিন গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না, আদায় করে ছাড়বে এবং তাদের বিদায় করে ছাড়বে। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেছেন সরকার এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার থেকে দূরে রাখা, রাজনীতি থেকে দূরে রাখা এবং সত্যিকার অর্থে এখানে যে সুর অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে না পারে, তারা যেন একদলীয় নির্বাচন আবারও করতে পারে সেই লক্ষ্যে সরকার এসব কাজ করছে, কিন্তু এবার জনগণ এটা করতে দিবে না। এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে গেল সরকারে কোনো রকমের শোভাবদ্ধির উদয়ের সম্ভাবনা নেই, একমাত্র জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে পরাজিত করে আইনের শাসন ফেরত আনতে হবে। অল আউট কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর চলমান সরকার পতনের আন্দোলন জোরদার করেছে বিএনপি। সেই লক্ষ্যে সারা দেশে 10টি বিভাগীয় পর্যায়ে দলটির অঙ্গ সহযোগে সংগঠনের সমন্বয়ে আসছে এই সমাবেশের মূল লক্ষ্য দুইবারের জাতীয় নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে সুষ্ঠু এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবির সাথে সম্পৃক্ত করা। বিএনপি সূত্র থেকে জানা গেছে আগামী 10 তারিখে চট্টগ্রামে প্রথম তারুণ্য সমাবেশ শুরু হচ্ছে এবং কোরবানির ঈদের আগে মাসের মধ্যে সময়ের মধ্যে সমাবেশগুলো শেষ হবে। সমাবেশটির জন্য শেষ সপ্তাহে ঢাকায় কথার চিন্তা ভাবনা করা হচ্ছে। ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদলের নাম প্রকাশে অনুস্থুক এক নেতা বলেছেন ইতিমধ্যে 3টি সংগঠনের শীর্ষ নেতারা আমরা যৌথভাবে সভা করেছি, প্রতিটি বিভাগে আন্দোলন ব্যাপক জমায়েতের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দেওয়া হবে, আর এই তারুণ্য সমাবেশ জমায়েত হবে এবার যৌথকালের সবচেয়ে বড় জমায়েত। দলীয় সূত্র বলেছে বর্তমানে সরকারের যেভাবে সুনরম হয়েছে তাতে ছাত্র যুবক তরুণদের সমাবেশে বাধা দেওয়ার মানসিক হিম্মত নেই সরকারের, আর বাধা দিলেও তারা যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে আটকে যাবে ক্ষমতাসীনরা। তাই এই তারুণ্য সমাবেশের মধ্য দিয়ে ভোটের অধিকার বঞ্চিত এবার আন্দোলনে অভাগে রাখার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি। বিএনপি সূত্র থেকে আরো জানা গিয়েছে আগামী 15 জুন পর্যন্ত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী প্রোগ্রাম ইতিমধ্যে ঘোষণা হয়েছে, কোরবানির আগে বাকি সপ্তাহে অন্তত 1টি বড় কর্মসূচি পালন করবে। কোরবানির পর সরকার পতনে এক দফা দাবিতে অল আউট কর্মসূচিতে যাবে দলটি। মির্জা ফখরুল বললেন এবার আর সেই পদে পা দেব না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগান্তরকে বলেছেন এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ভোট সম্ভব নয়, নানা চাপে পড়ে তারা হয়তো সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এদের বিশ্বাস করার কোনো সুযোগ নেই। তিনি বলেন অতীতে নানা প্রতিশ্রুতি দিলেও সেটা রক্ষা করেনি, এবারও হয়তো নতুন কোনো ফন্দি রয়েছে, কিন্তু আমরা সেই পদে পা দেব না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার অধীনেই হতে হবে আগামী নির্বাচন, তবে সেই ভোট অবাধ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকবে। মির্জা ফখরুল বলেছেন গণতান্ত্রিক নির্বাচনের ধারা নিশ্চিত আমরা
রাজপথে আন্দোলন করছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন আরো জোরদার করা হবে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ সর্বত্র আলোচনা চলছে। বিশেষ করে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করায় তা নতুন মাত্রা পায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সরকারের পক্ষ থেকেও বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু সেরকম একটা নির্বাচন কোন সরকারের অধীনে হবে তা এখনো সুরাহা হয়নি। তবে রাজনৈতিক অঙ্গন সহ অনেকেই মনে করছেন বিদেশি চাপ এবং সরকারের আশ্বাসে আওয়ামী লীগের অধীনে হবে সেই নির্বাচন। শেষ পর্যন্ত বিএনপি সহ সব দল তাতে অংশ নেবে। তবে বিএনপির একাধিক নির্ধারক যুগান্তরকে জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই জেনে শুনে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যা অনেকটা আত্মহত্যা সামিল। তাছাড়া দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই সরকারের অধীনে নির্বাচনে না যেতে মত দিয়েছেন। বাজেট প্রসঙ্গে ঠকবো না, দেশের মানুষকে ঠকাবো না বললেন অর্থমন্ত্রী। 2023-2024 অর্থবছরের বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আফওয়া মোস্তফা কামাল বলেছেন, এই বাজেটে আমরা ঠকবো না, দেশের মানুষকেও ঠকাবো না, আমরা হারবো না, জনগণকেও হারাবো না। তিনি বলেন, আমিও গরিবের সন্তান ছিলাম, একসময় গরিব ছিলাম, আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে কিছু অর্জন করতে চাই না, আমরা সবাইকে নিয়ে সবার অর্জন বাজেট করেছি, সবার কল্যাণের কথা মাথায় রেখে এবারে বাজেট প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে বাজেট পেশ করতে জাতীয় সংসদে যাওয়ার আগে গুলশানে বাসভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নে আলাপকালে তিনি এই কথা বলেছেন। অর্থমন্ত্রী বলেছেন, আগামী 2023 থেকে 2024 অর্থবছরে বাজেট হবে গরিব বান্ধব, বিশেষ করে কোনো চাপ নেই। এবার অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটের ধারাবাহিকতা থাকছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বিপুল আকারে বাড়ছে। অর্থমন্ত্রী বলেছেন, আমরা কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা দিকে এগিয়ে গেছি, আমি মনে করি এবারও আমরা সেরা অর্জন করবো। এই বাজেট দিয়ে এবারও সরকার সফল হবে, এদেশে মানুষকে ঠকাবো না, সরকার ঠকাবে না, গরিব কাউকে গরিব করে কিছু অর্জন করতে চায় না সরকার। পুরনো খেলায় মেতে উঠেছে সরকার, অভিযোগ বিএনপি। সরকার আবারও সেই পুরনো খেলায় মেতে উঠেছে বলে বা মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার শুরু হতে যাচ্ছে সরকারের সেই পুরনো খেলা, বেশি লাভ হচ্ছে। 1/11 সরকারের সময় যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো তুলে নিয়ে গেছে, খারিজ করেছে, আর বিরোধী দলের মামলাগুলো রেখে দিচ্ছে। এখন সেই মামলায় আমাদের আবার সাজা দেওয়া হচ্ছে, এটার একটা সীমা থাকে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ দিব্য কর্ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশে এখন স্বাধীন সাংবাদিকতা বলতে কিছুই নেই, প্রতিদিন যে একটা কথা বলছি, কথা কাজে লাগেনি তাই না, কথা কাজে লেগেছে, অবশেষে একটা জায়গায় আসা গেছে। আগে আমরা যারা ভুক্তভোগী ছিলাম তারাই শুধু চিৎকার করতাম, সাংবাদিকরা অনেক ভুক্তভোগী, তাদের কিছু লেখা ছাপা হতো, কিন্তু ছাপা হতো না। আজ সমগ্র বিষয়ে কথা হয়েছে, স্বীকার করেছে যে বাংলাদেশের স্বাধীনতা বা সাংবাদিকদের কোনো জায়গা নেই। তিনি বলেন, তখনই আমাদের কষ্ট দেয়, পীড়া দেয় যখন দেখি আপনাদের তথা সাংবাদিকদের কিছু সহযোগী কর্মীরা যারা অবলীলায় সাংবাদিকদের দমনকে সমর্থন করে। এটা সত্য যে প্রতিবাদ না করলে, রুখে না দাঁড়ালে, সোচ্চার হলে কোনো দাবি আদায় করা যায় না। আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে তবে দেশের মানুষ মত প্রকাশ করতে পারবে না, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ ভোটের অধিকার ফিরে পাবে না, ভোট দিতে পারবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা শুধু আমার কথা না, এটা সবার কথা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সরকারের অধীনে কখনো গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হবে না, হবে না, হবে না। 50-52 বছর পর একটা বিশ্বকার ব্যাপার হয়ে দাঁড়িয়ে জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে নাকি বেশি রেমিটেন্স আসে, কিন্তু যুক্তরাষ্ট্রে যারা বাস করেন তারা ততক্ষণ দেশে এসে লগ্নি করেন না, বিনিয়োগ করেন না, দরকার হলে তারা এখানকার বাড়িঘর বিক্রি করে দিয়ে যান, এখন নাকি ফিরে আসছে। কেন? যারা চুরি করেছেন, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, সেগুলো রেমিটেন্স আকারে দেশে নিয়ে আসছেন তারা। আবার তাদের 2.5% প্রণোদনা দেওয়ার কথা দেওয়া হচ্ছে। সর্বশেষ জানিয়ে দিব, 48 ঘন্টার মধ্যে কমিটি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকা মহানগর আওয়ামী লীগের সব থানা ও ওয়ার্ড কমিটি গঠন করে আগামী 48 ঘন্টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই নির্দেশ দিয়েছেন। এ সময় সম্মেলনে দীর্ঘ 7 মাস পরেও কোনো থানা ওয়ার্ড কমিটি ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন শেখ হাসিনা। দলীয় প্রধান নির্দেশে পর রাতেই শেখ বজলুর রহমান ও এস এম মান্নান কোচি কমিটি গঠন দায়িত্বপ্রাপ্ত নগর নেতাদের ফোন করেছেন, সে সময় প্রস্তুত খোরসা করেছে এবং জমা দিয়েছেন দেননি, 48 ঘন্টার আগেই তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মহানগর উত্তর অংশে তৎপরতা শুরু হলেও দক্ষিণ আওয়ামী লীগের থানা ওয়ার্ড কমিটি কবে নাগাদ হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। মহানগর দক্ষিণে দায়িত্বশীল কোনো বক্তব্য বা নেতার বক্তব্য পাওয়া যায়নি।